নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চটজলদি বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিন রেসিপি। শুধুমাত্র যেটা স্কুলের টিফিনের রেসিপি তেমনটা নয়, আপনারা চাইলে সকালের জলখাবারে বাচ্চা বড় সকলকে বানিয়ে দিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডিমের পরোটা বানাবার জন্য নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দার বদলে আপনারা চাইলে আটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, তার সাথে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে জল। গরম জল ব্যবহার করবার প্রয়োজন নেই, নর্মাল জলই ব্যবহার করছি, আর কোনো রকম ময়নও কিন্তু এর মধ্যে দিচ্ছি না। এর সাথে দিলাম একটা ডিম, এরপরে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের জল দিয়ে ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব। এই 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে কিন্তু আমাদের 4টি ডিমের পরোটা তৈরি হবে। ব্যাটারটা খুবই পাতলা হবে, খুব বেশি ঘন ব্যাটার করবার একেবারেই প্রয়োজন নেই। দেখুন, এরকম পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। জাস্ট হাতার গায়ে ব্যাটারটা অল্প একটু লেগে থাকবে, এইরকমভাবেই আমাদের ব্যাটারটাকে গুলে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণের সাদা তেল দিয়ে তেলটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নেওয়ার পর 1/2 হাতা ব্যাটার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই ডিমের পরোটাটা কিন্তু হবে খুবই পাতলা, খুব বেশি মোটা পরোটা করবার প্রয়োজন নেই। 1/2 হাতা ব্যাটার দেওয়ার পর আমি চারিদিকে একটু স্প্রেড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে কি হবে নিচেটা পুড়ে যাবে। লো ফ্লেমে মিনিট তিনেক একটা সাইড সেকে নেওয়ার পর তারপরে অপর সাইড উল্টে দেব। দুটো দিক ভালো করে সেকে নেওয়ার পর একটা সাইডে একটা ডিম ফেটিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়ার পর ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে লেগে যায়। ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। ডিমের সাথে আমি লবণ ফেটাইনি, লবণটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু স্প্রিঙ্কেল করে দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এর মধ্যে আপনারা চাইলে সুইট কর্নও ব্যবহার করতে পারেন, আবার গাজর ক্যাপসিকামও কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প একটু সেদ্ধ চিকেন এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা প্রসেস চিজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে একটা সাইডে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, হাই ফ্লেমে করলে পরোটাটা পুড়ে যাবে, সেই জন্য লো ফ্লেমে পরোটাগুলোকে আমাদের সেকে নিতে হবে। চিজটা দেওয়ার পর একটা সাইড ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে তারপরে লো ফ্লেমে চেপে চেপে একটু সেকে নিচ্ছি যাতে ভেতরের চিজটা একটু মেল্ট হয়ে যায়। একটা সাইড একটু সেকে নেওয়ার পর তারপরে অপর সাইড আবার উল্টে দেব। 15-20 সেকেন্ড উল্টে পাল্টে একটু সেকে নিলেই আমাদের চিজি ডিমের পরোটা কিন্তু তৈরি। চিকেন দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যদি বাড়িতে চিকেন থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে আপনাদের পছন্দ মতন ভেজিটেবলসও কিন্তু অবশ্যই দিতে পারেন। এইভাবে আপনারা সহজেই বাচ্চাদের কিন্তু ভেজিটেবলস খাওয়াতে পারেন। দুপেট উল্টে পাল্টে সেকে নেওয়া হয়ে যাওয়ার পর ফ্রাই প্যান থেকে তুলে আমি চপিং বোর্ডের ওপরে নিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে বাকি চিজ চিকেন স্টাফ ডিমের পরোটা কিন্তু আমাদের তৈরি করে নেব। মাঝখান থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে যদি বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া হয়
বা বাড়িতেও যদি সকালের জলখাবারে বানিয়ে দেওয়া হয়, বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমি শুধু বাচ্চাদের কথা বলছি না, বড়রাও কিন্তু এই ধরনের চিজ চিকেন এগ পরোটা খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই চটজলদি চিজ চিকেন এগ পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে অবশ্যই যে কোনো দিন জলখাবারে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।